ব্রাজিল। নামটা শুনলেই মনে পড়ে যায় ফুটবলের কথা। ব্রাজিলের সাপোর্টার আপনি হন না হন, ব্রাজিলের নাম আপনার আমার সবারই শিরায় শিরায় রয়েছে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার একটি দেশ। সেই দেশটি সাধারণত ফুটবলের জন্য সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। সেই দেশ থেকে অনেক অনেক ফুটবলের লিজেন্ড বেরিয়েছে, যাদের নাম সমস্ত ফুটবল প্রেমিক মনে রাখবে। ফুটবল জুড়েই রয়েছে ব্রাজিলের ফুটবলারদের কৃতিত্ব। সবাই বলে ফুটবলের জন্ম হয়েছে ইংল্যান্ডে, আর এই এই ফুটবলের পূর্ণতা দিয়েছে ব্রাজিল। তাহলে চলুন জানা যাক হলুদ জার্সিতে ফুটবল দুনিয়া কাঁপিয়ে বেড়ানো তারকাদের দেশ আমাজন বনের দেশ ব্রাজিল সম্পর্কে। ব্রাজিল দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ। এই দেশটি আয়তনে পৃথিবীতে পঞ্চম এবং জনসংখ্যার দিক দিয়েও 5 নম্বরে আছে ব্রাজিল। ব্রাজিল নামটি এসেছে একটি গাছের নাম ব্রাজিল উড থেকে। বিশাল অরণ্যে ঘেরা এই দেশটির আয়তন প্রায় 85 লক্ষ বর্গ কিলোমিটার। দক্ষিণ আমেরিকার 47% জায়গা জুড়ে ব্রাজিলের অবস্থান। ইকুয়েডর এবং চিলি ছাড়া দক্ষিণ আমেরিকার বাকি সবগুলি দেশের সাথে ব্রাজিলের সীমান্ত আছে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া এবং বড় শহর সাও পাওলো। আন্তর্জাতিক অর্থ তহবিল ও বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী ব্রাজিলের অর্থনীতি দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ, বাজার বিনিময়ের ভিত্তিতে বিশ্বের 8ম বৃহত্তম ও ক্রয় ক্ষমতা সমতার ভিত্তিতে বিশ্বের 7ম বৃহত্তম অর্থনীতি। ব্রাজিলের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। ব্রাজিলের মোট জিডিপি 3.389 ট্রিলিয়ন ডলার, যা বিশ্বের 8ম বৃহত্তম জিডিপি। দেশটির মানুষের মাথাপিছু আয় $10,000। এদিক দিয়ে দেশটি রয়েছে বিশ্বের 65তম অবস্থানে। আপনারা ভাবতেই পারেন, 8ম বৃহৎ জিডিপির দেশটির মাথাপিছু আয় এত কম কেন? তার কারণ দেশটিতে জনসংখ্যার পরিমাণ অনেক বেশি। দেশটির বর্তমান জনসংখ্যা 209 মিলিয়ন। দেশটির যথেষ্ট পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, যা এর অর্থনীতির উন্নয়নে ভূমিকা রেখেছে। গড় অভ্যন্তরীণ উৎপাদনের ভিত্তিতে ধারণা করা হয়, সামনের কয়েক দশকে ব্রাজিলের অর্থনীতি বিশ্বের 5টি বৃহত্তম অর্থনীতির একটি হিসেবে পরিণত হবে। 994 সাল থেকে মুদ্রা হিসেবে ব্রাজিলীয় রিয়াল ব্যবহার করে আসছে। বিশ্বের সবচেয়ে ক্যাথলিক এর বসবাস এই ব্রাজিলে। ব্রাজিলের মোট জনসংখ্যার 65% ক্যাথলিক। বিশ্বের সবচেয়ে বড় বন অ্যামাজন এই ব্রাজিলে অবস্থিত। ব্রাজিলে মারামারি খুনোখুনি অনেক বেশি পরিমাণে হয়। ব্রাজিলে যতই মারামারি খুনোখুনি হোক না কেন, তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ। তারা কখনও প্রতিবেশী দেশগুলির সাথে যুদ্ধ করতে যায় না। তাই 1870 সালের পর ব্রাজিলে কোনো প্রকার যুদ্ধ হয়নি। ব্রাজিলিয়ান ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী হয়ে থাকে। তারা সবসময় এটাই মনে করে যে সামনে যা হবে তা ভালোর জন্যই হবে। পর্যটকদের জন্য ব্রাজিল এক আকর্ষণীয় জায়গা, তাই প্রতি বছর প্রায় 6 মিলিয়ন পর্যটক ব্রাজিলে ঘুরতে যায়। ব্রাজিলের আয়ের অনেকটাই আসে পর্যটকদের থেকে। পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিমানবন্দরের দেশ হল এই ব্রাজিল। যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের অবস্থান। ব্রাজিলের রাজধানীর নাম ব্রাজিলিয়া। মজার বিষয় হল, আজ থেকে প্রায় 60 বছর আগে মাত্র 41 মাসে এই রাজধানী নির্মাণ করা হয়েছে। ব্রাজিলিয়া শহরটি পৃথিবীর অন্যতম একটি সুন্দর শহর। এই শহরটি আকাশ থেকে দেখলে মনে হয় একটি পাখির মতো। বিশ্ব ঐতিহ্য ছড়াছড়ি ব্রাজিলে। 7ম আশ্চর্যের একটি খ্রিস্ট দ্য রিডিমার এই ব্রাজিলে অবস্থিত। কফি রপ্তানিকারক দেশ হিসেবে ব্রাজিলের স্থান প্রথম। শুধুমাত্র 2014 সালেই 272,07,10,000 কিলোগ্রাম কফি রপ্তানি করেছে। বিশ্বের সবচেয়ে লম্বাকৃতির দেশ হল এই ব্রাজিল। উত্তর থেকে দক্ষিণে প্রায় 4,395 কিলোমিটার লম্বা আর পূর্ব থেকে পশ্চিমে প্রায় 4,319 কিলোমিটার লম্বা। আমাজন জঙ্গল থাকার কারণে বিভিন্ন প্রজাতির পশু পাখি দেখা যায় এই ব্রাজিলে। ব্রাজিলে বিভিন্ন ভাষাভাষীর লোক রয়েছে। সেখানে প্রায় 180টি ভাষায় মানুষ কথা বলে।
ব্রাজিলে ব্রাজিলিয়ানদের ছাড়া সবচেয়ে বেশি জাপানিজদের লক্ষ্য করা যায়। মহাবন আমাজনের 60% অঞ্চল ব্রাজিলেই অবস্থিত। এছাড়া এই বনে আরও 8টি দেশে অবস্থিত। আমাজন বন এত বড় যে এটা আমাদের বাংলাদেশের থেকে প্রায় 9 গুণ বড়। আমাজন জঙ্গলে অনেক আদিম মানুষ এখনও রয়েছে, যাদের সাথে আধুনিক সভ্যতার সম্পর্ক এখনও স্থাপিত হয়নি। এই আমাজন বন আমাদের পৃথিবীর 20% অক্সিজেনের যোগান দিয়ে থাকে। আমাজন বনে রয়েছে প্রায় 40,000 প্রজাতির গাছ, 1,300 জাতের পাখি, 2,200 জাতের মাছ, 427 জাতের স্তন্যপায়ী প্রাণী, 378 জাতের সরীসৃপ এবং রয়েছে 25,00,000 জাতের পোকামাকড় এই মহাবনে। ব্রাজিলের আমাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এটি প্রায় 4,000 মাইল পাড়ি দিয়ে দক্ষিণ আমেরিকার 5টি দেশের ওপর দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়েছে। প্রায় 1,000 উপনদী মিলিত হয়েছে, গঠিত হয়েছে আমাজন নদী। এসব নদীগুলোই মূলত আমাজন বনের জীবনী শক্তি। এই নদী যে পরিমাণ জল ধারণ করে তা বিশ্বের অন্যান্য নদীগুলোর থেকে অনেক বেশি। আমাজন নদীর কোনো সেতু নেই। ব্রাজিলে একটি বিখ্যাত স্নেকল্যান্ড রয়েছে, যেখানে প্রতি বর্গ মিটারে 5টি করে সাপ থাকে। সেই জায়গাটি পর্যটকদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে সেই দেশের সরকার। ফুটবল ইতিহাসে সোনালী অতীত রয়েছে ব্রাজিলের। ফুটবলের জন্য পরিচিতি পাওয়া এই দেশে অনেক ফুটবল লিজেন্ড রয়েছে, তাদের মধ্যে অন্যতম পেলে, রোনাল্ডো, রোনালদিনহো, কাকা প্রমুখ। ব্রাজিল ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি ওয়ার্ল্ড কাপ জিতেছে, মোট 5 বার, এর মধ্যে 3 বারই জিতেছে পেলে। পেলে একমাত্র খেলোয়াড় যে 3টা বিশ্বকাপ জিতেছে। ব্রাজিলের হয়ে পেলের 79টি গোল রয়েছে। বিশ্বকাপের টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে ব্রাজিলের রোনালদোর দখলে। তিনি টানা 18টি ম্যাচে গোল করেছে সবচেয়ে বেশি, জোড়া গোল করার রেকর্ডও তার দখলে। আপনি শুনলে অবাক হবেন, 1969 সালে নিজের ক্লাব সান্তোসের সঙ্গে নাইজেরিয়া যান প্লে। শুধুমাত্র প্লেকে একটিবারের জন্য দেখার জন্য নাইজেরিয়ার গৃহযুদ্ধে লিপ্ত থাকা দলগুলো 48 ঘন্টার জন্য যুদ্ধবিরতি দেন। ব্রাজিল একমাত্র দেশ যারা সবগুলো ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে। ব্রাজিল ফুটবলে সাম্বা স্টাইলের জন্য বিখ্যাত। নরওয়ে একমাত্র ফুটবল টিম যাদেরকে ব্রাজিল কখনো হারাতে পারেনি। দুই দলের মোট 4 বার দেখা হয়েছে, 3টা আন্তর্জাতিক ফ্রেন্ডলি আর একটা 1998 ফিফা ওয়ার্ল্ড কাপে। মোট 4 বারে 2বার ব্রাজিল হেরেছে আর 2বার ড্র করেছে। চলুন এবার জেনে নেওয়া যাক ব্রাজিলের কিছু অবাক করা তথ্য। বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ হিসেবে রাশিয়া, কানাডা, চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিলের অবস্থান। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের পর এটি আমেরিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ। দেশটিতে মোট 3টি টাইম জোন অবস্থিত। দেশটির সঙ্গে অন্যান্য দেশের সুসম্পর্ক রয়েছে। এই দেশের পাসপোর্টে 110টি দেশে বিনা ভিসায় ভ্রমণ করা যায়, যা পাসপোর্ট শক্তি সূচকে 12তম স্থানে রয়েছে। ব্রাজিলে বিস্তৃত ও বৈচিত্র্যময় পরিবহন ব্যবস্থা বিদ্যমান। জনপরিবহন ও পণ্য পরিবহনে মূলত সড়কপথই ব্যবহৃত হয়। দেশটির বিদ্যমান সড়কপথের মোট দৈর্ঘ্য 19,90,000 কিলোমিটার। সড়কপথের সম্প্রসারণের দিকে বেশি নজর দেওয়ায় 1945 সাল থেকে ধীরে ধীরে ব্রাজিলের রেল পরিবহন ব্যবস্থার পরিধি সংকুচিত হয়েছে। ব্রাজিলে প্রায় 2500টি বিমানবন্দর ও বিমান অবতরণের স্থান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। 2007 সালে জাতীয় ইন্ডিয়ান ফাউন্ডেশনের এক প্রতিবেদনে ব্রাজিলে 67টি ভিন্ন উপজাতীয় গোত্রের অবস্থান উল্লেখ করা হয়, যাদের সাথে কোনো রাষ্ট্রীয় যোগাযোগ নেই। ব্রাজিলে বিশ্বের সবচেয়ে বেশি অযোগাযোগকৃত মানুষের বাস করে বলে ধারণা করা হয়। এরা বেশিরভাগই আমাজন বনে বাস করে। ব্রাজিলের সরকারি মুদ্রা ব্রাজিলিয়ান রিয়াল। 1 ব্রাজিলিয়ান রিয়াল সমান প্রায় বাংলাদেশি 20.73 টাকা। ব্রাজিলের ডায়ালিং কোড হচ্ছে +55। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে আপনার মন্তব্য জানান, আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই লাল বাটনে ক্লিক করে টম মিডিয়া সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমাদের প্রতিটি ভিডিও আপনি পেয়ে যাবেন আপলোড হবার সাথে সাথে।